যখন আমার 5-6 বছর ছিল তখন প্রায় আমি ঠিকমতো অতটা হয়তো বুঝতে শিখতাম না, হয়তো কিছু কিছু কথা তখন মনে থাকতো, সেইবেলার কথা নিয়ে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। যখন আমার 5-6 বছর ছিল তখনই আমার জীবনের একটা অনেক বড় জিনিস আমি হারিয়ে ফেলেছি, যেটাকে আর কখনো ফিরে পাবো না। সেই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আমার বাবা। যখন আমার 5-6 বছর ছিল তখনই আমার বাবা মারা গেল। তারপর 2-3 বছর পর আমার ঠাম্মা মারা গেল। হয়তো ঠাম্মার ভালোবাসাটা আমি বুঝতে পারছি যে ঠাম্মার ভালোবাসাটা কীরকম হয়। তো ঠাম্মা যখন ছিল তখন একটু আমার বুদ্ধি জ্ঞান মানে এরকম বয়স ছিল যাতে আমি কথাটা যাতে আমার মনে থাকে, যে মানুষের একটা বয়সের সাথে সাথে অনেক কিছু মনে থাকে, সেরকম বয়স ছিল আমার যখন আমার ঠাম্মা মারা গেছে। কিন্তু যখন আমার বাবা মারা গেছে তখন সেরকম আমার বয়স ছিল না যে সব কথা আমার মনে থাকবে। কিন্তু কিছু আমার বাবা যখন মারা গেছে সেই কথাটা আমার মনে আছে। তার আগে যখন আমার বাবা আমার সাথে ভালো মতন কথা বলছিল, ভালো মতন ব্যবহার করছে, হয়তো আমাকে হাত ধরে ঘুরেছে, আমাকে কোলে নিয়েছে, সেই জিনিসটা আমার মনে নেই। তাই বাবা জিনিসটা যে কীরকম, বাবার আদরটা যে কীরকম, বাবার ভালোবাসাটা যে কীরকম, সেটা আমি কখনো বুঝিনি। যখন ঠাম্মা মারা যায় তখনও কিন্তু আমাদের বয়সটা অনেকই কম। আমার ঠাম্মা মাঝে মাঝে আমাদেরকে স্কুল থেকে আনতো, রান্নাবাড়ি করতো, ভাত খাওয়াই দিত। এখন যেহেতু মারা গেছে তাহলে আমাদেরকে দেখবে কি? আমার ঠাকুরদা আর আমার মা কাজে যেত। আমাকে সংসার চালাতে গেলে তো কাজে যাইতেই হবে, দুজনই কাজ করতো আর আমরা বাড়িতে থাকতাম। আমি আমার ভাই স্কুল পড়তাম, আমার ঠাম্মা রান্নাবাড়ি করতো, আমরা খেতাম যেতাম, স্কুল যেতাম। ঠাম্মা মারা যাওয়ার পর সেরকমভাবে আমাদেরকে দেখার মতন কেউই ছিল না। তো আমাকে হোস্টেলে পাঠিয়ে দেয় আর আমার ভাইকে মামা বাড়ি রাখে। তো ভাই মামা বাড়ি থেকে পড়াশোনা করে, আমি হোস্টেলে থাকি। তখন ক্লাস 5-এ আমাকে ভর্তি করা দেয় হোস্টেলে। তো হোস্টেলে পড়ি 4 বছর। 4 বছর পর যখন আমাদের হোস্টেল কমপ্লিট হয়ে যায়, যেহেতু 5-8 অবধি আমাদের হোস্টেল, 8 পর্যন্ত পড়ে যখন আমি এক্সাম দিয়ে যখন 9-এ উঠবো তখনই আমার হোস্টেল শেষ হয়ে যায়। তো হোস্টেল শেষ করে বাড়িতে আসি, তখন বুঝি। তো বাড়িতে আসলাম তখন আমি ক্লাস 9-এ স্কুল ভর্তি হলাম। যেহেতু আমি অনেকই বড় হয়ে গেছি, আমাকে দেখার মতন কোনো লোকই লাগবে না, আমি একাই 100। কিন্তু রান্নাবাড়ি করতে জানতাম না, মা সকালে রান্না করতো, আমি বাসন টাসন মেজে সব কাজ করে টিউশন থেকে এসে তারপর আবার স্কুল চলে যেতাম। এরকমভাবেই 9-10 তারপরে মাধ্যমিক দিলাম, মাধ্যমিকে পাশ করলাম। এখন 11th, এখন আমি 12-এর এক্সাম দিলাম। 12-এর এক্সাম দেওয়ার সাথে সাথে আমি ইউটিউবে ভিডিও করি, যেহেতু এখন আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি, কয়েকদিন আমার ছুটি আছে, এখনও রেজাল্ট বের হয়নি, সেই জন্য আমি ভাবলাম ভিডিও করা যাক। তার আগে থেকেও আমি ভিডিও করতাম, কিন্তু এখন আর পুরো খুব বেশি ভিডিও করছি, কারণ যেহেতু ফাঁকা আছি, টিউশন স্কুল কোনো কিছুই নেই, সেই জন্য এখন ভিডিও করাটা আমার বেশি হয়ে গেছে। ভিডিও করছি এখন, রান্নাবাড়ি সবই পারি, দিনের বেলাও রান্না করি আর দুপুরবেলা তো রান্না করতে হয় না, রাত্রেবেলাও রান্না করি। এখন বাড়ির সব কাজ আমি হ্যান্ডেল করি। আমার মা কখনো এটা বুঝতে দেয়নি আমার ভাইকে আর আমাকে যে আমাদের বাবা নেই, বাবার মর্মটা যে কি সেটা বুঝতে দেয়নি। হয়তো এটা আমার কাছে একটা জিনিস যে আমি কোনোদিনও বাবার ভালোবাসাটা যে কীরকম সেটা আমি কোনোদিনও বুঝিনি, তো সেটাই আমার কাছে। তাছাড়া যে বাবা নেই বলে অনেকেই আছে অনেক কষ্ট পায়, সেই জিনিসটা আমি পাইনি। বাবা নেই বলে অনেক জিনিস পায় না বা কোনো কিছু, সেই জিনিসটা আমি পাইনি। আশা করি তোমাদেরকে এটাই বলার ছিল। এখান থেকেই আমার গল্প শেষ করলাম। আর আমাকে এতটা সাপোর্ট করছো তার জন্য থ্যাংক ইউ। তোমাদের কারণে এত তাড়াতাড়ি আমার সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে, তো তোমাদের জন্য সব কিছু হচ্ছে। তোমার যদি এতটা যদি সাপোর্ট না করতে তাহলে হয়তো এত দূর আমি এগিয়ে যেতে পারতাম না। এইভাবে আমাকে সাপোর্ট করে যাও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তাড়াতাড়ি। তো চলো গাইস, বাই বাই। অনেক রাত হয়ে গেছে, এখানেই ভিডিওটা শেষ করি। বাই বাই, গুড নাইট সবাইকে, বাই।